Uy, ¿verdad? ঠিক করে রেখেছিলাম একটা প্র্যাঙ্ক শুট করব, একটা প্র্যাঙ্ক ভিডিও বানাবো, যেটা আমাদের প্রথম প্র্যাঙ্ক ভিডিও হবে। আমার মায়ের সাথে আমি প্র্যাঙ্কটা করব। আমার বিয়ে হয়ে গেছে, আহা গো। তো এই নিয়ে প্র্যাঙ্কটা করব, দেখতে থাকো কি চলে, কি কনভারসেশন হয়, কি প্ল্যান করেছি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা প্লিজ দেখো। আলটিমেট প্র্যাঙ্কটা শুরু করবো এবার, চলো দেখা যাক কি হয়। আমি না খুব এক্সাইটেড আছি। মাকে এবার কথা বলি যে এটাই বলবো যে মামনে আর আমার বিয়ে হয়ে গেছে, দেখি মায়ের রিয়াকশনটা কি থাকে। হ্যালো, বাড়ি ফিরেছো? একটা কথা বলার ছিল, সেই কারণে ফোন করলাম। বলছি মামন তো বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছে, দিয়ে আমি আর মামন বিয়ে করে নিয়েছি। বলছি মামন বাড়ি থেকে পালিয়ে এসেছে, ও কি সব ঘরে ঝামেলা হয়েছে, দিয়ে আমার দিয়ে ও আমি বিয়ে করে নিয়েছি, সমঙ্গলা বাড়িতে আছি, কি করবো। বেশ, আমি তাহলে 10 মিনিট পর তোমার বাড়িতে যাচ্ছি, দিয়ে দেখি কি করি। কি করবো বলো, আমার কিছু উপায় ছিল না, আমি কি করবো। মামনকে দে, ও তো মানে কথা বলতে চাইছে না, ও বাড়ি থেকে কিসব ঝামেলা করে বেরিয়ে চলে এসছে। তা কি করবো বলো, মানে আমার কিছু করার ছিল না। আমি বেশ, আমি বাড়ি গিয়ে কথা বলছি তাহলে। ও কথা বলতে চাইছে না তো আমি কি করবো। না, তো মামার বাড়ি যেতে চাইছে না, আমি কি করবো তাহলে, কি তাহলে কি করবো বলো। কি করবো বলো এরপর। বেশ তাহলে আমি 10 মিনিট পর বাড়ি যাচ্ছি, দিয়ে ওখানে ওকে বলো, দিয়ে বাড়ি পাঠিও। বেশ আমি বাড়ি যাই, দিয়ে 10 মিনিট পর মধ্যে বাড়ি উঠছি, তুমি ওকে বুঝো, দিয়ে বাড়ি পাঠাও। বেশ আমি দাঁড়াও, 10 মিনিট পর বলছি। বলছি এখন কাউকে কিছু বলো না, জানো বাড়ি যাই তারপর বলো। বেশ আমি বাড়ি যাই, আমি বাড়ি যাই, দিয়ে তুই রাখছি। আমরা তোমার সাথে প্র্যাঙ্ক করছিলাম, কেমন লাগলো বলো, অনেকটা রাত হয়ে গেল। কেমন লাগলো, সমঙ্গলা মন্দিরে ছিলাম, ভাবছিলাম বিয়ে করবো।